আসসালামু আলাইকুম সমাধানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান যে কারণে রোজা ভাঙা যায় বিনা প্রয়োজনে রোজা ভাঙা মহাপাপ তাহলে আসুন জেনে নেই যে সকল কারণে পবিত্র রমজান মাসে রোজা ভাঙা যায় এক নম্বর হঠাৎ মারাত্মক রোগে আক্রান্ত হলে যে কিছু না খেলে বা ঔষধ সেবন না করলে রোগ বৃদ্ধি পাবে দুই হঠাৎ অসহ্য পেটে ব্যথা আরম্ভ হলে তিন সাপে কামড় দিলে যদি ঔষধ খাবার প্রয়োজন হয় চাভবতী স্ত্রী লোকের বা তার গর্ভের সন্তানের প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে পাস এত বেশি পিপাসা লেগেছে যে প্রাণ নাশের ভয় আছে বন্ধুরা তাহলে আমরা পবিত্র রমজান মাসের মর্যাদা রক্ষা করব এবং পবিত্র রমজান মাসের মাসলা মাসাইল সম্পর্কে অবগত হয়ে পবিত্র রমজান মাসে এবাদত বন্দিগী করার মাধ্যমে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করব। এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ